দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন সকাল সন্ধ্যা হরতাল ডাকায় নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনাকারী জামায়াত শিবির নেতাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের কাজে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমানকে সময় মতো গ্রেফতার করার কথাও জানিয়েছেন তিনি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ধর্মীয় উস্কানির অভিযোগে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের দাবি করেছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণ আন্দোলনের জন্ম দেয়া গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখনই ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। পরদিন গোয়েন্দা ট্রেনিং স্কুলে দুই দিনের সেমিনার উদ্বোধন করে যথাসময়ে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালকে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনারা যথাসময়ে জানতে পারবেন এই ব্যবস্থার ফলশ্রুতি কী। মতিঝিলে গণজাগরণ মঞ্চের সমাবেশের আগের দিন শিবিরের মিছিল এবং ভাঙচুর চেষ্টার মতো হঠাৎ হঠাৎ তাদের নৈরাজ্যের চেষ্টা নিয়েও কথা বলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। এদের গতিবিধি আমরা আমাদের পর্যবেক্ষণের আওতায় এনেছি। এই মৌলবাদ ভিত্তিক সন্ত্রাসবাদ, যুদ্ধ অপরাধীদের বিচার ব্যাহত করার অপপ্রয়াস হিসাবে প্রযুক্ত সন্ত্রাসবাদ ইতিহাসের অতীত উপকরণ হিসাবে পর্যবেসিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আবারও পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার কর্মীদের বাংলাদেশে সংগঠিত করা হচ্ছে এমন খবরে তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।